আচ্ছা মেয়ে বাবা মার মতো দেখতে হয় কেন এরকমের কোশ্চেন আমাদের অনেকেরই মাথায় আসে বাট আমরা এর কোনো যথার্থ উত্তর খুঁজে পাই না আজকে এরই যথার্থ উত্তর নিয়ে সাইন্টিফিক ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আমরা জানি আমাদের শরীর কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত এবং সেই কোষের মধ্যে যে ক্রমজম আছে তার মধ্যে থাকে আবার জিন আসল জিন জিনিসটা কি জিন তৈরি হয় এক ধরনের নিউক্লিক অ্যাসিড দিয়ে এর অপর নাম ডিওক্সিরাইব নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এ জিন জিনই বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক অন্যান্য বংশগত বৈশিষ্ট্যের মতো চেহারার প্রতিচ্ছবি গায়ের রং, চোখ চুলের রং উচ্চতার পরিমাপ এরকমের অনেক বৈশিষ্ট্য এই জিনীর মধ্যেই বর্তমান থাকে এবং বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলো একজন থেকে আরেকজনের মধ্যে পৌঁছে যায় বাবা মায়ের প্রজনন কোষ দুটি যখন নিষিক্ত হয় তখন তাদের চেহারাগত বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের মধ্যে চলে আসে কারণ সন্তানের তেজজরা ক্রোমোজোম তৈরি হয় বাবা এবং মায়ের তেজটি করে ক্রোমোজমের মিলনে তাই সন্তান কখনো বাবার মতো দেখতে হয় আবার কখনো মায়ের মতো দেখতে হয় বাস্তবক্ষেত্রে এ সাদৃশ্য নির্ভর করে নিজের ওপর যে জিনটির বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্যের জিন বলা হয় আর যেটির বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন বলা হয় ছেলে বা মেয়ের প্রতিটি বৈশিষ্ট্য একটি বাবার জিন এবং একটি মায়ের জিন নিয়ন্ত্রণ করে যখন বাবার জিনটির কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয় বা প্রকট জিন হয় তখন তাদের দেখতে বাবার মতো হয় আবার এক্ষেত্রে মায়ের জিনটি অপ্রকাশিত থাকে বা প্রচ্ছন্ন জিন হিসাবে থাকে আবার যখন মায়ের জিনটি প্রকট জিন হয় বা প্রকাশিত হয় এবং বাবার জিনটি অপ্রকাশিত থাকে বা প্রচ্ছন্ন জিন হিসাবে থাকে তখন তাদের দেখতে মায়ের মতো হয় আসলে সব ক্ষেত্রেই ছেলে বাবা মার মতো দেখতে হয় না এর কিছু ব্যতিক্রমও দেখা যায় এর কারণ হলো অনেক সময় বাবা মায়ের কোষের মধ্যকার কিছু কিছু জিন থাকে যাদের বৈশিষ্ট্য প্রচ্ছন্ন অবস্থায় থাকে বা অপ্রকাশিত থাকে তা ছেলে মেয়েদের মধ্যে প্রকাশিত হয়ে ওঠে তখন ছেলে মেয়ে বাবা মা কারোর মতোই দেখতে হয় না ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং এরকমের আরও ভালো ভালো ভিডিও আপনার পেজে পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন